করলেন 80 গ্রাম গ্লুকোজ খেয়ে আবার অন্য ল্যাবে টেস্ট করলেন, সেখানেও রিপোর্ট এসেছে আপনারা দেখতে পেয়েছেন 114। তাই যদি কারো বডি 75 গ্রাম 80 গ্রাম গ্লুকোজ যদি সহ্য করতে পারে, তার মানে বুঝতে হবে যে তার ভাত মিষ্টি এগুলো কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে এমডি আব্দুল করিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আরেকটি বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সাধারণত আমরা আপনাদের সামনে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হয়েছি, সাধারণত এই জন্যই আমরা এতগুলো ডকুমেন্টস হাজির করার পরে আমরা বিদায় দিতে হচ্ছে। কারণটা হচ্ছে যে মানুষ সাধারণত মনে করে যে সুগার মানে সারা জীবন ওষুধ খাওয়ার রোগ। তো আলহামদুলিল্লাহ আমরা এটা প্রমাণ করে দিয়েছি, প্রচুর প্রমাণ আছে আমাদের কাছে। এখন তো আমরা সায়েন্টিফিকভাবে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে সুগার ভালো হয় কিনা এবং ভালো হওয়া সম্ভব কিনা। তো এর উপরেও অনেক রিসার্চ রয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে, আমাদের পাশে বসে আছেন একজন পেশেন্ট, ওনার সঙ্গে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো। ভাই, আপনার নামটা? সাহাবুল হক। সাহাবুল হক। তো আপনার বাড়িটা কোথায় পড়ছে? রুহিমারি। কোথায় এটা? রুহিমারি, রতুয়া থানা। রতুয়া থানা, মানে মালদা জেলার রতুয়া থানা রুহিমারি, তাই তো? তো আপনি কি করেন? আমি ঠিকাদারি। ঠিকাদারি করেন, মানে বাইরে আপনি থাকেন তো নাকি? আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে এসেছিলেন, তো এখন কতদিন আমাদের কাছে চিকিৎসা করিয়ে আপনি মানে ভালো হলেন? দু মাস 27 দিন। দু মাস 27 দিনে আপনি কিভাবে মানে কি করলেন? যে দু মাস 27 দিনে কি আপনি কিভাবে, আপনাকে কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছিল? দু মাস 27 দিনে আপনাদের যেটা সাপ্লিমেন্ট দিয়েছিলেন সেটা আমি খেয়ে, আর আপনাদের যেটা সার্কুলার দিয়েছিলেন যে এভাবে এটা করবেন, এক্সারসাইজ করবেন, হাঁটাহুটি করবেন, আর খাওয়ার নিয়মিত খাবেন, টাইম মতন খাবেন, এই এইসব করে আমি এতদূর। আচ্ছা, দু মাস 27 দিনে আপনাকে কি গ্লুকোজ খাওয়া বা ভাত দেওয়া, এই ধরনের কোনো কিছু কি করা হয়েছিল, দেওয়া হয়েছিল? ভাত তো আপনি খাচ্ছেন এখন? ভাত খাচ্ছেন। এর আগে আপনাকে গ্লুকোজ খেয়েও রিপোর্ট করতে বলা হয়েছে। তো গ্লুকোজ খেয়ে রিপোর্ট করে আপনার কি হয়েছিল, কি রিপোর্ট এসেছিল আপনার মনে আছে? হ্যাঁ আছে, বলেন দেখি। আমি 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আমার 77 রিপোর্ট এসেছিল। 75 গ্রাম গ্লুকোজ খেয়ে মাত্র 77 রিপোর্ট? আচ্ছা। আমার বিশ্বাস হচ্ছিল না যে এই লাইফে হয়তো কোনো সিস্টেম খারাপ আছে, এত কম কেন আসলো। আচ্ছা আচ্ছা। তা আবার 3 দিন পরে আমি কিন্তু গ্লুকোজ 80 গ্রাম গ্লুকোজ খেয়ে অন্য একটা ভালো লাইফে যে রিপোর্ট করলাম, 114 পেলাম। তো প্রিয় দর্শক, উনি যেটা 80 গ্রাম গ্লুকোজ খেয়ে করেছেন সেটা হচ্ছে 114, দেখে নেন আপনারা। আর এর আগে উনি 75 গ্রাম গ্লুকোজ খেয়েছিলেন, সেখানে হয়েছিল মাত্র 70, না কত বললেন? 77। হ্যাঁ, তো উনি প্রথমে বিশ্বাস করতেই পারেননি যে এটা হয় কী করে, আমি 75 গ্রাম গ্লুকোজ খেলাম তারপরে মাত্র 77 রিপোর্ট আসছে। তো উনি আবার অন্য ল্যাব থেকে পরে, তার বেশ কিছুদিন পরে উনি কী করলেন, 80 গ্রাম গ্লুকোজ খেয়ে আবার অন্য ল্যাবে টেস্ট করলেন, সেখানেও রিপোর্ট এসেছে আপনারা দেখতে পেয়েছেন 114। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ, তার মানে হচ্ছে যদি কারো বডি 75 গ্রাম 80 গ্রাম গ্লুকোজ যদি সহ্য করতে পারে, তার মানে বুঝতে হবে যে তার ভাত মিষ্টি এগুলো কোনো ব্যাপারই না। আচ্ছা, তারপরে আপনার কি কোলেস্ট্রল টিজির কি কোনো সমস্যা ছিল? না, টিজিটা আপনার বেড়েছিল মনে হচ্ছে না আগে, লিখা আমি তো দেখতে পাচ্ছি টিজির সমস্যা, আপনি বলেছেন টিজিটা আপনার বেশি ছিল। তারপরে আমি এই গ্লুকোজ খাওয়ার পরে আপনার নিয়মতে বা মানে শরীর দুর্বল যখন হলো তখন আমি বেশি বেশি করে ভাত খেতে লাগলাম। আচ্ছা, মানে যতদূর ভাত খেতে পারি আর যতদূর রুটি খেতে পারি ওইভাবে খেয়েছিলাম। তারপরে একদিন আমি মিষ্টি দই খেলাম, চিনি মিষ্টি দই খেলাম। দই খাওয়ার পরে আমি রাত্রিবেলায় খেলাম, আবার সকালে কিন্তু ফাস্টিং রিপোর্টটা করলাম। আচ্ছা, ফাস্টিং রিপোর্ট করার পরে 102। আচ্ছা, আমার আসলো। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, সব মিলে তার রিপোর্ট যে প্রচুর ভালো আলহামদুলিল্লাহ। আর এখন হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই সেই রিপোর্টটার কথা বলছে, হ্যাঁ, যে ভাত মিষ্টি সমস্ত কিছু খেয়ে এই রিপোর্টটা ওনার হয়েছিল আর কি। তো তারপরে হচ্ছে কি আপনার টিজি যেটা আগে বেশি ছিল এখন টিজি সম্পূর্ণ নর্মাল দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রিপোর্ট করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে এখানে অনেকেই হয়তো বলবেন যে এইচবি ওয়ান সি দেখতে চান, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ HbA1c অনুযায়ী ওনার যে HbA1c হচ্ছে 4.60, হ্যাঁ, তার মানে HbA1c এত ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ তার 85.32 ওনার সুগার ছিল, দেখুন HbA1c। এবার আসি তার ভিতরের কন্ডিশনগুলো, যে ওনার প্যানক্রিয়াসের অবস্থা, ওনার ইনসুলিনের অবস্থা, ওনার হোমায়ারের অবস্থা কীরকম আছে। তো এখানে হচ্ছে কি যে ওনার ভিটামিন D3 যেটা এখন পর্যন্ত কমই আছে, হ্যাঁ, ভিটামিন ডিটা আপনার এখনও পর্যন্ত কম আছে, হ্যাঁ। সুতরাং ভিটামিন ডিটা পূরণ করার জন্য যে আমাদের বলে দেওয়া পদ্ধতি বা সাপ্লিমেন্ট, হ্যাঁ, কিছু আপনাকে নিয়মগুলো ফলো করে ভিটামিন ডিটা আপনাকে সঠিক জায়গাতে নিয়ে আসতে হবে। আমরা বলি 80-90 আপনি নিয়ে আসবেন,
তো পাস মার্ক হচ্ছে কত, 30। তো ভিটামিন ডি যেহেতু কম আছে, এই জন্য আপনাকে কিন্তু একটু নিয়ম ফলো করেই মেনটেন করে সাবধানে চলাফেরা করতে হবে যতদিন পর্যন্ত ভিটামিন ডিটাকে আপনি লেভেলে না নিয়ে আসতে পেরেছেন। হ্যাঁ, ভিটামিন ডি লেভেল নিয়ে আসলেই তখন আর বাকিগুলো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে ওনার ফাস্টিং ব্লাড সুগার, এটা তো আপনার ইয়ারসঙ্গে হোমায়ার 91 এসছে, এখানে দেখতে পাচ্ছেন এটা থাইরোকেয়ার থেকে করা। তারপরে হচ্ছে এখানে ওনার সিপেপটাইড, অর্থাৎ আপনার প্যানক্রিয়াসের অবস্থা কীরকম এখান থেকে জানা যায়। হ্যাঁ দেখেন, 2.27 ওনার সিপেপটাইড লেভেল এসছে। ইনসুলিন ফাস্টিংটা 7.04 এসছে, ওনার বডিতে যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে, অসুবিধা নাই। আচ্ছা, হোমায়ারটা এই দেখেন, হোমায়ারটা 1.58। তো আমরা বলি যে হোমায়ারটা আরও কমাতে হবে, হোমায়ারটা 1/1-এর নিচে থাকলে ভালো, তবে 1.58 মানে এটা ঠিক আছে, চলবে আর কি। হ্যাঁ, তবে আরেকটু কমলে মানে সেটা নিশ্চিত থাকা যায় আর কি। তো আলহামদুলিল্লাহ, তো আপনারা দেখলেন সব মিলে ওনার রিপোর্টগুলো দেখলেন, আমরা সায়েন্টিফিকভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখালাম যে ওনার যা কন্ডিশন আলহামদুলিল্লাহ, তো ওনার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, সুতরাং উনি যে 3 মাসের মধ্যে সুগার থেকে মুক্তি হয়ে বিদায় নিলেন আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে মানে আমাদের খবর পেলেন? ফেসবুকে আপনাদের ওই ভিডিওটা দেখেছিলাম। আচ্ছা, তো আপনার এখানে আজ চিকিৎসা করার পরে আপনাকে বিভিন্নজন বিভিন্ন কিছু এরকম বলছিল না? বিভিন্নজন বিভিন্ন কথা বলে, আমার তো বাড়ির গ্রামের লোক, পড়োশের লোকেরা জানে শরীর কেন শুকাচ্ছে। আচ্ছা, তোকে সুগার হয়ে গেল নাকি? আমি বলি আমাকে সুগার হয়নি, আমার কোনো সুগার হয়নি, আমার আপনার যোগাযোগ করবেন। আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।